হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস ডেইলি লাইফ। আজকেও আপনাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর এই ব্লগটিও হচ্ছে বাংলাদেশের। এখানে দেখতে পাচ্ছেন সাফরাজ আর ওর ড্যাডি যাচ্ছে, তো সাফরাজকে নিয়ে ওর ড্যাডি পার্লারে যায় চুল কাটানোর জন্য। আমরা বাংলাদেশে যাওয়ার সময় চুল কেটে নিইনি, তো এখানেও বাংলাদেশে যাওয়ার একদিন পরেই চুল কাটতে নিয়ে গেছে ওর ড্যাডি ওকে। আর ওর ড্যাডিও এখান থেকে চুল কাটে সব সময় বাংলাদেশে গেলে। তো এটা হচ্ছে জিরো পার্লার জামান টাওয়ারের দোতলায় হাসান প্লাজার সাথে। এবার ও চুল কাটার সময় কোনো বদার করেনি মাশাল্লাহ, কিন্তু লাস্টবার ও চুল কাটতে দিতেই চায়নি। তো ভাইয়াটা বলছিল চুল কাটা শেষ হলে আমরা যাবো সাফরাজের নানু বাসায়। আমি আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করতে চাই। বঙ্গবাজারে আগুন লাগার পর থেকে মনটা খুবই খারাপ আর খুবই ভয় লাগে। আল্লাহ কখন কাকে কি করে এটা আমরা কেউই বলতে পারি না। বঙ্গবাজারে হাজার হাজার মানুষের ব্যবসা কীভাবে ধ্বংস হয়ে গেল, সবার স্বপ্ন নষ্ট হয়ে গেল, আর অনেকে ঋণ নিয়েছে, অনেকে তাদের সব কিছু ইনভেস্ট করেছে এই বঙ্গবাজারে। তো এতগুলো মানুষের ভবিষ্যৎ কীভাবে নষ্ট হয়ে গেল এক নিমিষেই। এখন আমাদের উচিত তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা, যাতে তারা ধৈর্য ধারণ করতে পারে, এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যাতে সবাই তাদের পাশে দাঁড়াই, যাতে কিছুটা হলেও তারা সাপোর্ট পায়। এই বঙ্গবাজারের মতো 2010 সালে নিমতলিতেও আগুন লেগেছিল, ভয়াবহ আগুন। তখন আমার খালাতো বোনের দুই মেয়ে, ওনারা ফ্যামিলির প্রায় 11 জন একসাথে মারা যায়। আসলে খুবই দুঃখজনক ঘটনা, মনে পড়লে খুবই খারাপ লাগে। তাই আমাদের সবারই উচিত বেশি বেশি আল্লাহর কাছে দোয়া চাওয়া আর মাফ চাওয়া। আল্লাহ যাতে আমাদের মাফ করে এবং আমাদের হেফাজত করে, এটাই চাওয়া। আর এখানে দেখতে পাচ্ছেন বেবি, এই বেবিটা হচ্ছে আমার ছোটো বোনের মেয়ে। সাফরাজ ওর সাথে অনেক প্লে করে, কিন্তু ওদিন ওর মুড অফ ছিল, কারোর সাথে প্লে করছিল না। আর এখানে আম্মু পিঠা বানাচ্ছিল, তেলের পিঠা। এখানে আম্মু আবার টেবিলে খাবার সার্ভ করে দেয়। তো ডিনার করে আমরা আবার খানপুর যাব, আমি, আমার ছোটো বোন, ছোটো বোনের হাজব্যান্ড আর অভি, সাফরাজ, আমরা সবাই যাব চা খাওয়ার জন্য। তখন রাত 12 বাজে। নারায়ণগঞ্জে রাতে বের হলেই ভালো লাগে, কারণ সারাটা দিন এত জ্যাম থাকে রাস্তায়। ভিডিওতে এডিটিং করছিলাম আর সব কিছুই মিস করছিলাম। আসলে ভালো দিন খুব তাড়াতাড়ি কেটে যায়। এই চলে এসেছি খানপুর, আর এই সাফরাজ নাম ছিল। সাফরাজ এখানে নেমে সব কিছু দেখে খুব অবাক হচ্ছিল, আর এখানে অনেকগুলো কুকুর ছিল, কুকুরগুলো খুব ফাইট করছিল আর দৌড়াদৌড়ি করতেছিল, আর সাফরাজও ভয় পাচ্ছিল। আর এখানে আপনাদের সাথেও আমি শেয়ার করলাম যে রাতে খানপুরের কী অবস্থা। আর এখানে আমরা মাসালা টি অর্ডার করে দিই, মিল্ক টি ছিল না, তাই আমরা সবাই মাসালা টি অর্ডার করি। আর চটপটি ফুচকার সব দোকান বন্ধ হয়ে গিয়েছিল, এই যে কুকুরগুলো এখনও দাঁড়িয়ে আছে। আর আমাদের চাও এসে পড়েছে। রাতে আসলে সবাই মিলে হ্যাং আউট করতে ভালোই লাগে, এটা আমাদের হঠাৎ প্ল্যান ছিল। ওভি আর সিফাত বললো চল আমরা বাইরে যাই চা খেয়ে আসি। এখানে আমরা সবাই মিলে কথা বলছিলাম, একটু ফানও করছিলাম, চা দিয়ে চেয়ার্স করছিলাম, আসলে ভালোই লাগে। চা খেয়ে যে আমরা এখন চলে যাব। আপনারা যারা নারায়ণগঞ্জে থাকেন তারা আপনারা সবাই জানেন খানপুর একটা খুবই বিজি প্লেস। সন্ধ্যার সময় গেলে সেখানে দেখা যায় মানুষ আর মানুষ, সবাই হ্যাং আউট করতে যায়। আর রোজাও কত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আসলে রহমতের মাস কিভাবে শেষ হয়ে যাচ্ছে বলাই যায় না। সবাই দোয়া করবেন আমাদের জন্য এই রমজান মাসে। আজকে আর ভিডিওটি বড় করব না, নেক্সটে আরও বাংলাদেশি ব্লগ আসবে। সো ভিউয়ার্স, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আল্লাহ হাফেজ, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।